এবং তাদেরকে নিয়ে আমি কিয়ামত থেকে কিয়ামত ছবিটা করার কথা, যে নতুন ছেলে মেয়ে নিয়ে আচ্ছা করবো, যার জন্য ওদের বা ওদের সাথে আলাপ করলাম, আমার ছবি করতে করতে ওদের সাথে আলাপ করলাম, করে শাবনাজিদের বাসায় গেলাম, ওখানে নাইমকেও আনলাম, এনে প্রডিউসারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেলাম যে ওদের সাইনিং দিব। কিন্তু ওরা তখন ছবিটা আমার সাইনিংটা সেদিন নিল না। কেন নিল না, কেন বললাম যে কেন তোমরা করবে না, কেন কি অবস্থা, তুমি আমার ছবি করছো এখন রানিং অবস্থা, বলে দিনা ভাইয়া আমাদের ওই সামনে একটা ছবি রিলিজ, আজিজ ভাইয়ের একটা ছবি রিলিজ ছিল মনে নাই এই মুহূর্তে নামটা, তো ওই ছবি রিলিজে ওরা চিন্তা করেছিল যে ছবিটা রিলিজ হলেই আবার সুপারহিট একটা ছবি হবে এবং ওদের রেমুনারেশনটা বেড়ে যাবে। তখন সালমান স্যার স্টাডি ও তখন ডিগ্রিতে পড়ছিল, ডিগ্রি পড়ছিল তখন, ওই স্ক্রিপ্টটা রেডি বা তখন না কিছু হয়নি। ওই যে রাস্তায় যেতে যেতে ওর সাথে রিক্সায় যখন যায় ওদের বাসার দিকে, তখন কথায় কথায় ও বলছিল, আমি বললাম যে আমাদের প্রডিউসার তো পাঁচটা ছবি কপিরাইট এনেছে, তো কেমন থেকে কেমন থেকে কেমন তাক, তারপরে সানাম বেওয়ফা, দিল, তো এরকম পাঁচটা ছবির নাম বলার পরে ও তখন বলছে ভাই আমি না কেমন থেকে কেমন তাক ছবিটা 27 বার দেখেছি, ও বললো। তাই বললাম তার মানে কি তোমার সাথে, তোমার তো মনে হচ্ছে কেমন থেকে কেমন ছবিটাই তোমার পছন্দ হবে, এটা আমার খুব ভালো লাগে ছবিটা, তার মানে তুমি এটাই করতে যাচ্ছ। ওকে, আবার ওই যে কথায় আসতে হয়, ওস্তাদের কথায় আসতে হয়, যে আমাদের প্রথম নতুন শিল্পী নিয়ে কিন্তু আমি প্রথম যে ছবিটা কাজ করেছিলাম সহকারী হিসাবে মিল্ট্রেন, সেখানে কিন্তু নতুন শিল্পী ছিল, ওই হিরো যেটা ছিল সেটা কিন্তু ফয়সাল নতুন হিরোই ছিল। আবার চম্পার এরপরে 86-এ এসে চম্পার সঙ্গে আমরা প্রথম আসলো, এই যে নতুনদের নিয়ে কাজ করা এবং এদের সাথে কাজ করার যে সুবিধাগুলো পেতাম আমরা, যে সুবিধাগুলো হতো এবং তারা যে আমরা যা বলবো আমাদের চাহিদা মতো তার কাজগুলো সে করে দেওয়া, সেইটার কারণেই কিন্তু আমার একটা ইয়ে ছিল যে ভালো কিছু করতে গেলে নতুনের প্রয়োজন আছে। তো সেখান থেকে কিন্তু আমি প্রথম ছবি দ্বিতীয় ছবি মানে দুটো ছবি করার পরে আমার বিশ্বাস অবিশ্বাস দ্বিতীয় ছবি বেনাম বাদশা, দুটো ছবিতে কিন্তু পুরাতন শিল্পীরা তখনকার ব্যস্ত শিল্পী যারা তারাই ছিল, তাদেরকে নিয়ে কাজ করার পরে আমি তখন শাবনাজ নাঈমের ছবি এতেশাম দাদু যেটা বানালেন হচ্ছিল চাঁদনি, চাঁদনিটা হিট হওয়ার পরে শাবনাজ নাঈমকে নিয়ে সবাই কিন্তু ফিল্মের ধারাটা কিন্তু উনি একটা চেঞ্জ করলেন তখন, যে না আর ওই যে বয়স্ক ছেলে মেয়েদের দিয়ে, বয়স্ক হিরো হিরোইনদের দিয়ে আর ওই যে স্কুল কলেজ গোয়িং কিংবা সাজন, এইটা আগে যেটা একটা বিদঘুটে ব্যাপার ছিল আমাদের জন্য, তারপরে কিন্তু আমরা সেই জায়গাটার একটা মুক্তি পেলাম আমি বলবো, সেটা যে আমরা ইয়াং জেনারেশনকে ঢোকাতে পারলাম ছবিতে। তো আমি শাবনাজ নাঈমকে নিয়ে ছবি শুরু করলাম লাভ, তো লাভ নিয়ে কাজ করতে যে তখন শাবনাজ নাঈমের একটা অ্যাফেয়ার জড়ায় গেল ওরা দুইজনে এত বেশি প্রেমে লাভ ছবি থেকেই। লাভ ছবিতে আমি আউটডোর গিয়েছিলাম মানিকগঞ্জে শুটিং করতে, তো মানিকগঞ্জে ওখানে শুটিং করার পরে ওখানেই পরে জানতে পারলাম যে ওখানটা থেকে তাদের অ্যাফেয়ারটা শুরু হয় লাভ ছবি, ওখান থেকে তো মিডিয়া প্রকাশ পায়নি, মিডিয়া আমার, হ্যাঁ আমার কাছে ধরা খেলো। তো এরপরে কী হলো, যেটা যে এই যে ওরা প্রেম করতে যে প্রায় প্রতিনিয়তই ঝগড়া ঝাঁটি কান্নাকাটি, হয়তো সকালবেলায় সেই অনেক কিছু অনেক নালিশ আমার কাছে করতো, আবার সেগুলোকে ঠিক করতে হতো, এইভাবে ঠিক করতে করতেই এর মধ্যে আমার কাছে ওই মানে কেমন থেকে কেমন মানে ছবি অফারটা আসলো। অফারটা আসার পরে এখানে অবশ্য অন্য একটা ছবি করার কথা ছিল তখন, তার আগে একটু শুনতে চাই লাভ ছবিটা ওদের সেকেন্ড কি থার্ড ছবি, ওদের বোধহয় থার্ড ছবি হবে, এবং তাদেরকে নিয়ে আমি কেমন থেকে কেমন ছবিটা করার কথা, যে নতুন ছেলে মেয়ে নিয়ে করব, যার জন্য ওদের বা ওদের সাথে আলাপ করলাম, আমার ছবি করতে করতে ওদের সাথে আলাপ করলাম, করে শাবনাজিদের বাসায় গেলাম, ওখানে নাইমকেও আনলাম, এনে প্রডিউসারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেলাম যে ওদের সাইনিং দিব। কিন্তু ওরা তখন ছবিটা আমার সাইনিংটা সেদিন নিল না। কেন নিল না, কেন বললাম যে কেন তোমরা করবে না, কেন কি অবস্থা, তুমি আমার ছবি করছো এখন রানিং অবস্থা, বলে দিনা ভাইয়া আমাদের ওই সামনে একটা ছবি রিলিজ, আজিজ ভাইয়ের একটা ছবি রিলিজ ছিল মনে নাই এই মুহূর্তে নামটা, তো ওই ছবি রিলিজে ওরা চিন্তা করেছিল যে ছবিটা রিলিজ হলেই আবার সুপারহিট একটা ছবি হবে এবং ওদের রেমুনারেশনটা বেড়ে যাবে। এই বাড়ানোর চিন্তা করেই ওরা কিন্তু ছবিটা সাইন করেনি, তখন আমি আমার প্রডিউসারকে
শেষ ভাই আনন্দমেলা সিনেমা ওনাকে ফোন করলাম যে ভাইয়া ওরা তো টাকাটা নিল না, আমি টাকাটা কি করব। তখন উনি বললেন এক কাজ করেন আপনার কাছে রেখে দেন। এই রেখে দেওয়ার পরে রেখে দিলাম, তারপরে তো আমার মনটাও খারাপ হয়ে গেল, কারণ সমস্ত পরিচালকই চায় যে একটার পর একটা ছবি করত। তখন ঝুঁকি মনে করতাম, আগে আমি কিয়ামত বানানোর আগে কিন্তু আমি ঝুঁকি মনে করতাম, এবং কিয়ামত বানানোর পরেও আমি অনেক ঝুঁকি মনে করতাম যে আমি একটা কপিরাইট ছবি বানালাম, এই ছবিটা দর্শক কীভাবে নেবে জানি না, কারণ এটা বোম্বেতে হিট ছবি, সেখানে কিয়ামতটাকে শিল্পীরা হচ্ছে খুব মানে মনে হয়েছে অনেক পারফেক্ট অভিনয় করেছে, ম্যাচিউড অভিনয় করেছে, ওখানকার গান, ওখানকার পরিবেশ, ওখানকার ফাইন্যান্স, ওখানকার ড্রেস, ওখানকার সব কিছু মিলিয়ে একটা মারাত্মক একটা ছবি বলবো আমি। তো সেখানে আমরা নতুনদের নিয়ে কিভাবে এটা এই ছবিটা দর্শক কেন দেখবে, সেক্ষেত্রে আমি বাংলাদেশি প্রেক্ষাপটে ডিস্ট্রিবিউটর বা তাদেরকে বোঝানো, হল পাওয়া, এগুলো আসলে তখন কেমন ছিল? না, ডিস্ট্রিবিউটররা আমাদেরকে একটুও সহযোগিতা করেনি। করেনি? না, করেনি। সেটা আপনাদের, আমরা যখন ছবি রিলিজ করতে গেলাম, ছবি রিলিজের সময় আমরা 26টা প্রিন্ট করালাম এফডিসি থেকে, কিন্তু আমার ছবি গেল মাত্র 7টা প্রিন্ট। ও, তখন তো প্রিন্টগুলো অনেক এক্সপেন্সিভ। এটা হচ্ছে, হ্যাঁ, টাকা রইলো, তারপরে তো আর্টিস্ট খুঁজছি, পাচ্ছি না, এরকম অনেকেই দেখছি, অনেক পুরাতনদের মধ্যেও থেকে দেখছি যে কিভাবে কি করা যায়। তারপরে একজনের নাম বলবেন যাদের নক বা ভাবার টেবিলে ভাবছিলেন, ওটা বলছি আমি, আসছি ওই যখন ভাবছি অনেকের সাথে, তখন তো শাবনাজ নাইম তো হলো না, যেহেতু আরও কিছু যারা ছেলেমেয়েরা আছে তাদের সাথে আমি তখন চিন্তা করছি না, নতুনই আমাকে বের করতে হবে একটা, ওদের চেয়ে বেটার কিছু করা যায় কিনা দেখি। তখন এফডিসিতে আমাদের পরিচালক সমিতিতে দৈনিক বাংলা পত্রিকাতে দেখতে দেখতে হঠাৎ একটা মেয়ের ছবি দেখলাম, যে একটা মেয়ে ক্লোজ আপ টোটাল তার মাথার সামনে দিয়ে এক সাইড থেকে চুল মাথা ইয়ে দিয়ে পরানো সামনে পড়ে আছে, তো ক্লোজ আপটা আমার কাছে ভালো লাগলো। ভালো লাগার পরে আমার পাশে তখন আরও পেপার দেখছিলেন আমাদের শ্রদ্ধেয় ক্যামেরাম্যান ছিলেন একজন খুব নাম করা ক্যামেরাম্যান, তাকে আমি বললাম যে ভাইয়া দেখেন এই মেয়েটাকে মনে হচ্ছে যে বেশ ভালো লাগবে। তখন বলছে যে না, আমি মেয়েটাকে দেখেছি, এত একটা অ্যাঙ্গেলই ভালো আর ভালো না, সরাসরি দেখেছি সরাসরি, হ্যাঁ উনি বললেন যে আমি দেখেছি ভালো না। তো ওনার কথা শোনার পরে আমি কিন্তু আশ্বস্ত হলাম না, আমি এরপরে চিন্তা করলাম যে মেয়েটাকে আমাকে দেখতে হবে। এরপরে ওই আমার অফিস থেকেই গুলজারকে ফোন দিলাম, মুশফিকুর রহমান গুলজার যে এখন প্রেসিডেন্ট পরিচালক সমিতি, ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে গুলজার এরকম একটা মেয়ের ছবি দেখলাম, তো তুমি একটু তার সাথে একটু দেখো না মেয়েটা কোথায় থাকে এবং কী করে, তুমি একটু তার একটা ইন্টারভিউর ব্যবস্থা করো, আমি তোমার ইন্টারভিউর সময় আমি তোমার সাথে যাবো এবং মেয়েটাকে দেখবো আমি, এই বলে। আর এর মধ্যে গুলজারের সাথে আমার পরিচয়, কিন্তু আমার ওই প্রথম ছবি বিশ্বাস অবিশ্বাসে একটা রিভিউ করেছিল, সেখান থেকে আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তো যার জন্য ওকে বলতে পারছি। তারপরে গুলজার ব্যবস্থা করলো, সেই মোতাবেক আমরা গেলাম, কথাবার্তা বলছি পত্রিকা থেকে ওদের বাসায়, ওদের বাসায় গেলাম, বাসায় গিয়ে গুলজারের মতো ইন্টারভিউ নিল, আমি ওখান থেকে বসে দেখছি। মৌসুমী কি ঢাকায় থাকতেন? হ্যাঁ, ঢাকায় থাকতো, মোহাম্মদপুরে থাকতো। তো তারপরে আমি আমার বাসার থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল, তো তারপর ওর সাথে কথা বলতে বলতে গুলজারকে সাথে কথা বললাম, ফিল্ম নিয়েও কথা বললাম, আমরা যে ফিল্মে করতে চাই কিনা, অভিনয় করার শখ টক আছে কিনা, কী আছে কিনা, সব বিষয়ে জানার পরেও দেখলাম যে নিম রাজিও না, আবার মানে একটু কখনো কখনো মনে হয়েছে যে বোধহয় ভালো কিছু পেলে করতে পারে, এরকম একটা ভাব ধারণা থেকে আমরা ওদের সাথে গল্প আস্তে আস্তে করে ওখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পরে আমি গুলজারকে বললাম যে তুমি বলে দাও এখন টেলিফোনে যে আমি পরিচালক, এটা ওকে জানাও, তো এই গুলজার পরে জানায় দিল ওদের কাছে। এরপরে ওদের সাথে আমাদের একটা সখ্যতা তৈরি হয় এইভাবেই, তখন ও বললো না ছবি করবে না, ওর বাবা মাও দিবে না ছবি করতে, তখন স্ক্রিপ্ট নিয়ে কোনো আলোচনা, স্ক্রিপ্ট নিয়ে কোনো আলোচনা, কোনো কিছু আলোচনা। এর মধ্যে একদিন মানে আমরা একটা প্রেশারে রাখলাম যে তুমি যদি কখনো ছবি করো তাহলে আমাদেরকে বললো আর কি। তো এর ওদের বাসায় একটা জন্মদিন হলো, জন্মদিনেও আমরা গেলাম, আমি গুলজার গেলাম, এই কথাবার্তা হতে হতে একদিন রাত 3টার সময় আমি ফোন পেলাম, রাত 3টার সময় ফোন আসলো, ফোন করে মৌসুমী ফোন করেছে, করে বলল যে ভাই আমি করব ছবি, আপনি ব্যবস্থা করেন। এত রাতে ফোন করে বলল। তো আমরা তো ওটার জন্য অপেক্ষা করছিলাম, সঙ্গে সঙ্গে প্রডিউসারকে বললাম, প্রডিউসারের সঙ্গে আরেকজন জয়েন্ট প্রডিউসার ছিলেন আমাদের সুকুমার দা,
পরের দিন রাতে দেড়টার সময় সারাদিন আলোচনা করে সব কিছু করে কাগজপত্র রেডি করে আমরা পরের দিন রাত দেড়টায় যে মৌসুমীকে সাইন করালাম সেই ছবির জন্য, সেই ছবির জন্য। আচ্ছা, তখন কিন্তু সিদ্ধান্ত হয়নি যে আমরা কোন ছবি করবো, না কেমন থেকে কেমন নাই, এর কোনো সিদ্ধান্ত নেই যে একটা ছবি করব সেটার জন্য মৌসুমীকে সাইন করে রাখলাম। এরপরে হিরো কোথায় পাই, হিরো খুঁজতে 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 তখন নতুন নেবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমিন খান তখন নতুন এসছে, তারপরে নাদিম নামে একটা ছেলে ছিল সেও হিরো হয়েছে পরে, এরকম তারপরে তৌকিরের কাছে গেলাম, মানে মৌসুমীর সাথে ম্যাচ করায় কাকে পাওয়া যায় আর কি, ওই এই ট্রাই করছি। করতে করতে আমার প্রডিউসার যে সিরাজ ভাই তখন আমাকে একটা ছবি দিল যে দেখেন আপনি তো খুঁজতেছেন, এই যে একটা ছেলে, এই ছেলেটা অভিনয় করতে চায়, আপনি দেখেন দেখেন, হ্যাঁ করতে চায়, দেখেন এই ছেলেটাকে যদি আপনার পছন্দ। তো আমি ছবিটা দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু পছন্দ হয়নি, কেমন হাতগুলো ছোট ছোট, একটু একটু কেমন কি অবস্থা, স্টিল ছবিতে তো একটা সাইকেল নিয়ে ঘাড়ে নিয়ে যাচ্ছে, তো বললাম যাচ্ছে ঠিক আছে, তারপরে চেষ্টা করি দেখা যাক। প্রডিউসারকে বললাম যে কোথায় পাবো, কোথায় কীভাবে, বললো যে তখন আপনাদের হিরো আলমগীর সাহেবের ওয়াইফ, তাকে ফোন করেন, উনি আপনাকে ডিটেলসটা দিতে পারবে। এই আলমগীর ভাইয়ের ওয়াইফকে ফোন করলাম, কৈশোর আলমগীর ভাবিকে, ভাবিকে ফোন করে বললাম যে ভাবি এরকম একটা ছেলের ছবি দিয়েছেন আপনি, এই ছেলেটার ডিটেলসটা কি, তখন উনি নাম টেলিফোন নাম্বারটা দিল, নামটা বলল। এরপর আমি নাম্বারে ফোন করলাম, ওই পার থেকে ধরলো একটি লোক, সে বোধহয় কেয়ারটেকার টাইপের কেউ হবে, সে বলল যে ছোট সাহেব তো কখনো বাড়িতে ফেরে রাত্রে তিনটা দুইটা তিনটার দিকে, আবার কখনো ফেরেও না। প্রথমেই তো আমি একেবারে মাইনাস, যে না এটা তো ফিল্মে হিরো হইতে পারে না, তখন শেষ, আবার ওটা ক্লোজ হয়ে গেল। এরপরে আমি আর আমাদের ডান্স ডিরেক্টর রাও আমির হোসেন বাবু ভাই ছিল, আমরা দুজনে মিলে আরেকটা ছেলের সন্ধান পেলাম, তো ওই ওদের যে সন্ধান নিল সে বললো যে আপনারা ইয়েতে আসেন, ম্যাকডোনাল্ডস চাইনিজ রেস্টুরেন্ট, ওই যে 8 নম্বরে ছিল ধানমন্ডি, ওখানে আসেন আমি ছেলেটাকে নিয়ে আসব। সেই মোতাবেক আমরা ওখানে গেলাম, সেই ছেলেটাকে দেখা করতে গেলাম, দেখা করতে দেখা করে ছেলেটা পছন্দ হলো না, পছন্দ হলো না, না নেগেটিভ ফিরাই দিলাম, না 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 বেয়াদবের জন্য না, আসলে আমাদের যেটা আমরা চাচ্ছি যে একটা ছেলেকে দেখলে হিরো হইতে হবে, তো হিরোর মতো নাতে মানুষ পছন্দ করবে কেন। এরপরে কিন্তু আমি আবার ওখান থেকে পরে মন টন খারাপ হওয়ার পরে বাবাই গেল, আমি ওখানকার ওই কথা বলতে বলতেই ওখানে টেলিফোন নিয়ে ওই ম্যাকডোনাল্ডসের টেলিফোন থেকেই টেলিফোন করলাম ওই নাম্বারে, আবার করেই ধরলো ইমন, ইমন ধরে কথা বললো, আর বললাম যে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, তোমার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমি এরকম একজন ছবির পরিচালক, তখন হ্যাঁ ভাইয়া আমি আর কোথায় আসতে হবে, আমি বললাম আমি এখানে আসি ম্যাকডোনাল্ডসে, আবার ফোন ফোন দিলেন, আবার ফোন দিলাম, হ্যাঁ আবার ফোন দিলাম, মানে নেগেটিভের পরেও আবার চিন্তা, যেহেতু ওই ছেলেরাও পছন্দ হলো না, আবার ওই ছেলেটাকে আমাকে দেখি, তারপরে এটার জন্যই ফোন দেওয়া, ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই ধরছিল আর কি, ওই ফোনটা ধরে কথা বললো, কথা বলে আমাকে, আমি বললাম তোমাকে দেখতে চাই, তো বললো যে আমি এই আপনি কোথায় আছেন, আমি ম্যাকডোনাল্ডসের কথা বলার পর বললো যে আমি 20 মিনিটের মধ্যে আসছি, তোর বাসা ছিল তখন রাজাবাজারে, তো সেই ওই 20 মিনিটও লাগেনি, তখন আমলে রাজাবাজার থেকে মানে পর্যন্ত 20 মিনিট আসে না, হ্যাঁ আসা 20 মিনিটও লাগে না, 15-12 মিনিট হয়তো সেই শহরটা ছিল। মজার ব্যাপার হচ্ছে ওই রেস্টুরেন্টের মধ্যে প্রথম দিকেই বোধ হয় সিসি ক্যামেরা ছিল আমার মনে হয় যা, যে ওই টেলিভিশনে একটা বড় একটা টেলিভিশন ছিল, ওখানে যে আসছে বের হচ্ছে দেখা যাচ্ছে, তো আমি ও তো হলো 20 মিনিটের কথা, তো আমরা ওখানে খাচ্ছি দাচ্ছি ইয়ে করছি, হঠাৎ দেখলাম একটি ছেলে এসে কাউকে খুঁজতেছে, খুব স্মার্ট, ভালো লাগলো দেখতে। আমি বললাম বাবু ভাই আমি বোধহয় হিরো পেয়ে গেছি মনে হচ্ছে, তো ভাবে বললো কোথায় পাইলা, আমি বললাম দেখেন টেলিভিশনে দেখেন, বাবু ভাই দেখলো দেখো ভালোই তো মনে হচ্ছে, এই তারপরে ওকে আমি ডাকলাম, জিজ্ঞেস করলাম, বললো যে আমাকেই খুঁজতেছে, তখন ওই কথা বললাম যে আমি এরকম ছবি বানাতে চাই, একটা রোমান্টিক ছবি বানাবো, তুমি কি কাজ করতে চাও, বললো হ্যাঁ আমি কাজ করতে চাই, তাই বললাম তাহলে তো তোমার বাবা মার পারমিশন লাগবে, তখন বললো যে আপনি বাসায় যেতে পারেন, আব্বা নেই আম্মা বাসায় আছে, এখন আম্মার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, এই তারপরে ওকে নিয়ে রিক্সায় করে আমরা ওর বাসায় গেলাম, ওর বাসায় যাওয়ার পরে মানে এটা একটা মানে অ্যাক্সিডেন্টাল ঘটনা যে ওর মাকে দেখে আমার পরিচয় দেওয়ার পরে ওর মার পরিচয় পেয়ে দেখলাম যে আমার একটা ভাবি ছিলেন, মারা গেছেন এখন, ভাবির বান্ধবী হচ্ছে ওর মা,
এই পরিচয়টা হলো, তাতে করে সুবিধাটা আমার হলো। তখন ওর মা আমাকে কথা শোনার পরে বলে যে আমি তোমার আমার ছেলেকে তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, তুমি ওকে কিভাবে কি করো তুমি করো যাও। এই এখান থেকে ও তখন ডিগ্রিতে পড়ছিল, ডিগ্রি পড়ছিল তখন, ওই স্ক্রিপ্টটা রেডি বাকি তখন না কিছু হয়নি। ওই যে রাস্তায় যেতে যেতে ওর সাথে রিক্সায় যখন যায় ওদের বাসার দিকে, তখন কথায় কথায় ও বলছিল, আমি বললাম যে আমাদের প্রডিউসার তো 5টা ছবি কপিরাইট এনেছে, তো কেমত থেকে কেমত তাক, তারপরে সানাম বেওয়াফা, দিল, তো এরকম 5টা ছবির নাম বলার পরে ও তখন বলছে ভাই আমি না কেমত সে কেমত তাক ছবিটা 27 বার দেখেছি। তার মানে কি তোমার সাথে তোমার তো মনে হচ্ছে কেমন সে কেমন ছবিটাই তোমার পছন্দ হবে, যে এটা আমার খুব ভালো লাগে ছবিটা, তার মানে তুমি এটাই করতে যাচ্ছ। ওকে,